চায়না হিন্দি তামিল মুভিসহ পৃথিবীর অনেক দেশের মুভি কিন্তু আমরা পছন্দ করি এবং দেখি কিন্তু আমাদের সেই ভালো লাগা মুভিগুলার ভাষা বুঝতে না পারার কারণে সেই মুভিগুলো দেখে আমরা পরিপূর্ণ তৃপ্তি পাই না সেই মুভিতে কি বলে আমরা বুঝতে পারি না যেমন চায়না মুভি হিন্দি মুভি তামিল মুভি বা পৃথিবীর আরও অনেক দেশের ভাষা আছে যে মুভিগুলো দেখতে আমরা অনেক পছন্দ করি কিন্তু ভাষা বুঝতে না পারার কারণে সেই মুভিগুলো দেখে আমরা তৃপ্তি লাভ করতে পারি না বা তৃপ্তি পায় না তাই আপনাদের সাথে অনেক সুন্দর একটি সিস্টেম শেয়ার করব আপনি এই সিস্টেমটি করে পৃথিবীর যে কোনো দেশের ভাষার মুভিকে বাংলা করে দেখতে পারবেন ফ্রেন্স চায়না হিন্দি তামিল মুভি সহ পৃথিবীর যে কোনো দেশের ভাষার মুভিকে বাংলা করে দেখার জন্য প্রথমে আপনি কি করবেন আপনার মোবাইল থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন যেমন আমি এখান থেকে ক্রম ব্রাউজার ওপেন করলাম তারপরে সার্চ বারে এখানে লিখবেন ইউটিউব ইউটিউব লেখার পরে দেখতে পারবেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনি কি করবেন এখানে দেখতে পারবেন হয়তো থ্রি ডট আইকন লেখা আসবে অথবা এখানে একটি চিহ্ন দেওয়া থাকতে পারে এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার মোবাইলটি কম্পিউটারের মতো হয়ে যাবে কম্পিউটার যেরকম হয় সেরকম হয়ে যাবে তারপরে আপনি কি করবেন এখানে একটি বার দেখতে পারবেন আপনি এই সার্চ বারে লিখবেন সেই মুভিটির নাম যে মুভিটি আপনি বাংলা করে দেখতে চাচ্ছেন যেমন আমি এখানে তামিল মুভি লিখে দিলাম এখানে টি এ এম আই এল তামিল ফুল মুভি লিখলাম দেখেন এই মুভি তামিল ফুল মুভি লিখে সার্চ দিলাম এখন দেখেন এখানে অনেকগুলো মুভি চলে আসছে যেমন দেখেন এই মুভিটি কিন্তু তামিল ভাষার এই মুভিটি তামিল ভাষার এটা আমরা কী করবো এই মুভিটি আমি বাংলা করে দেখব মানে বাংলা সাবটাইটেল করে দেখবো দেখেন এই মুভিটিতে কী বলবে সবই আমি কিন্তু বুঝতে পারবো এখানে দেখবেন এই যে চারকোনার একটি ঘর দেওয়া আছে এই ঘরের নিচে এই লাল দাগটি আছে কিনা। যদি এই লাল দাগটি থাকে তাহলে আর এখানে ক্লিক করবেন আর যদি এই লাল দাগটি না থাকে তাহলে এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর কী করবেন এই পারে দেখবেন একটি সেটিং অপশন দেওয়া আছে মানে সেটিংয়ের আইকন দেওয়া আছে এখানে একটি ক্লিক করবেন এই সেটিংয়ের আইকনে এখানে এখানে একটি ক্লিক করবেন যেমন আমি এখানে একটি ক্লিক করে দিলাম সেটিংয়ের আইকনে ক্লিক করে দেওয়ার পর উপরের দিকে এখানে দেখতে পারবেন সাবটাইটেল লেখা থাকবে সাবটাইটেল এখানে একটি ক্লিক করবেন এই সাবটাইটেলের মধ্যে একটি ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পারবেন অটো সাবটাইটেল এ অটো ট্রান্সলেট অটো ট্রান্সলেট এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এই অপশনগুলো একটু নিশ্চয় দিকে নিয়ে আসবেন নিশ্চিত দিকে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন বাংলা লেখা আছে বাংলা এখানে একটি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর একটু সময় নেবে একটু সময় নেওয়ার পরেই দেখেন এই কথাগুলো কিন্তু বাংলাতে চলে আসছে এখন যদি আমি এই ছবিটি প্লে করি তাহলে দেখতে পারবেন এই যে কথা ভাষাগুলো এই যে বাংলাতে চলে আসছে আমি এটা প্লে করব না প্লে করলে সমস্যা হতে পারে তার জন্য এটা আমি এখান থেকে বন্ধ করে দিলাম ফ্রেন্ডস আপনি হিন্দি তামিল চায়না অথবা পৃথিবীর যে কোনো দেশের ভাষা এভাবে বাংলা সাবটাইটেল করে দেখতে পারবেন ফ্রেন্ডস এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নেটকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ